বিষয় হচ্ছে সক্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব গণভূমিকা কাকে, যা কেন জনগণের বিশ্ববিদ্যালয় বলা হয়। আমি আগেই বলেছি গণগ্রন্থাগার কাকে বলে, গণগ্রন্থাগার হচ্ছে গণ অর্থ জনগণ, অর্থাৎ জনগণের জন্য যে গ্রন্থাগার, জনগণ মানে সমাজের সর্বস্তরের জনগণ। এখানে শিশু, কিশোর, যুবক, মধ্য বয়সী, বৃদ্ধ বয়সী, সকল স্তরের মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এই গ্রন্থাগার ব্যবহার করে শিক্ষা লাভ করতে পারে, জ্ঞান চর্চা করতে পারে। সেজন্য এই লাইব্রেরিকে জনগণের লাইব্রেরি হিসেবে আখ্যায়িত করা হয়, গণগ্রন্থাগার হলো জনগণের গ্রন্থাগার। এখন দেখি একেলে সরকার কি ছিল, সরকার কিন্তু জনগণের জন্য ছিল, তাই না? কিন্তু এখন কি জনগণের দ্বারা, অর্থাৎ সরকারে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই হচ্ছে গণতন্ত্র। মানুষ গণতন্ত্রের আচরণ শিখছে কোথাকে, যেহেতু গণগ্রন্থাগার জনগণের জন্য, যে গণ গ্রন্থাগার এবং গণতন্ত্রের সঙ্গে একটা মানে পাশাপাশি অবস্থান এবং কিছুটা মিল আছে, এখান থেকে মানুষ সৃষ্টি করে গণতন্ত্র। এই কথাটার জন্য আমি এই কথাটা বলছি আর কি। মানে সরকার, সরকারের একটা সুন্দর সংজ্ঞা আছে, সেই সরকারের সংজ্ঞা কিন্তু আজ বলতে গেছে, বলতে গেছে কিভাবে, একালে সরকার ছিল জনগণের জন্য, তাই না? আর এখন সরকারের হচ্ছে জনগণের দ্বারা, অর্থাৎ জনগণের, সরকারের জনগণের অংশগ্রহণই নিশ্চিতকরণই হচ্ছে গণতন্ত্রের মূল লক্ষ্য। মানুষ কি করে, যে মানুষ এই গণতন্ত্র শিখছে কোথা থেকে, আমি একটু দেখি, আমি যদি দেখি যে আসলে এই যে গ্রন্থাগার, বিশেষ করে গণগ্রন্থাগার, এখানে সবাই মানে সমাজের সকল পেশাজীবী মানুষ, সকল শ্রমজীবী মানুষ, সকল মানে সর্বস্তরের মানুষ, এক কথা সবাই এখানে এসে শিক্ষা লাভ করতে পারে। তাহলে এখানে হচ্ছে গণতন্ত্র চর্চা হচ্ছে, মানে এখানে কোনো ভেদাভেদ নেই, তারা স্বাধীনভাবে আসতে পারছে, স্বাধীনভাবে ব্যবহার করতে পারছে গ্রন্থাগারের নিয়ে আইন অনুযায়ী, তারা হচ্ছে এসব পূজা চর্চা সেখানে করতে পারছে। তাহলে গণতন্ত্র মানে কি, যে গণতন্ত্র হচ্ছে সবাই উন্মুক্ত ভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, মত প্রকাশ করতে পারবে, শিক্ষা লাভ করার সুযোগ পাবে, এইটাই হচ্ছে গণতন্ত্র। তাই সে কারণে আমাকে লাইব্রেরি গণতন্ত্রের, গণতন্ত্র হিসেবে আখ্যায়িত করি, যেহেতু এখানে সবাই নির্দ্বিধায়, এখানে সবার ঝাঁকি নেই, কোনো দামজাম নেই। তারপরে হচ্ছে শত্রুপক্ষ হোক, পিতৃপক্ষ হোক, সকল শ্রেণীর মানুষের মানে লেখকের বই পাশাপাশি থাকছে, পাঠকরা সেখান থেকে ব্যবহার করে শিক্ষা চর্চা করার সুযোগ পাচ্ছে, সেখানে জ্ঞান লাভ করতে পারছে, শিক্ষা লাভ করতে পারছে, তাহলে এখানে গণতন্ত্র কাজ করছে। সুতরাং এই যে এই গণতন্ত্রকে অনেক জনের গণতন্ত্রকার হিসেবে আখ্যায়িত করতে পারছি, জনগণের গণতন্ত্রকার হিসেবে আখ্যায়িত করতে পারছি, আর এখান থেকে মানুষ গণতন্ত্র শিখতে পারছে। লাইব্রেরি, লাইব্রেরিটা আমি আগেই বলেছি, লাইব্রেরিটা হচ্ছে সভ্যতা ধারক বাহক, তার সভ্যতার একটা ফসল হিসেবেও বলা হয়ে থাকে, সভ্যতার দর্পণ হিসেবেও লাইব্রেরিকে বলা হয়ে থাকে। সভ্যতার যত অবদান, যা কিছু লিপিবদ্ধ হয়েছে, সেই সমস্ত সেই সময় সেই লিপিবদ্ধ হয়ে যে সমস্ত বই পুস্তক রচিত হয়েছে, সেগুলো কিন্তু এই লাইব্রেরিতে সংগ্রহ এবং সংরক্ষণ করা হয়েছে। আর তাই যদি না হতো, তাহলে আমাদের অতীত ইতিহাস জানতে পারতাম, আমাদের অতীতকে আমরা জানতে পারতাম, আর অতীতকে জানতে পারছি বলেই কিন্তু আজ বর্তমান শিখছি, জানছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বলতে পারি যে গ্রন্থাগার
সেই সব সংঘ এবং সংখ্যা সেই সব সভ্যতার একটা কেন্দ্রস্থল। তাই কিভাবে আমরা বলতে পারি এটাকে আমরা এভাবে বলতে পারি, দ্য ফোর্স অ্যান্ড রুটস অফ গ্রেট সিভিলাইজেশন। তো সমাজ সভ্যতার উন্নয়নের বিকাশে করি যে গ্রন্থাগারের কোনো বিকল্প নেই। সব গ্রন্থাগার কিন্তু সমাজকে কি করে, সমাজের সুরক্ষার প্রতিনিধিত্ব করতে পারে না, কিন্তু বিভিন্ন গ্রন্থাগার বিভিন্ন উদ্দেশ্যে স্থাপিত হয়, যেটা হয়েছে জাতীয় গ্রন্থাগার হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগার হয়েছে, বিশেষ গ্রন্থাগার হয়েছে। কিন্তু আমরা যদি এগুলো কি করে ভাবে একটা জাতিকে কি করে জাতিকে প্রতিনিধিত্ব করে বা সমাজ সভ্যতার প্রতিনিধিত্ব করে, এদিক থেকে যদি আমরা দেখি তাহলে কি করে যে পাবলিক লাইব্রেরি কিন্তু অন্যভাবে জাতিকে সফলতার দিকে নিয়ে যায়, সভ্যতার দিকে এগিয়ে নিয়ে যায়। সেটা কিভাবে? পাবলিক লাইব্রেরি কিন্তু জনগণের জন্য, জনগণের অর্থে প্রতিষ্ঠিত, সমাজের সকল স্তরে পাঠক সদস্যদের পার্টিসিপেশনে নিবেদিত। সেই জন্য গণগ্রন্থাগার তাই নতুন নামকরণ করা হয়েছে জনগণের বিশ্ববিদ্যালয়। কারণ এখানে কিন্তু আমি আগেই বলেছি যে এখানে এক একটা প্রতিষ্ঠান, এক একটা প্রতিষ্ঠান বিষয় বা এক একটা হয়েছে সেইভাবে সমাজকে তারা আলোচিত করার চেষ্টা করেছে। হ্যাঁ, তারা মানে খন্ড খন্ড ভাবে তারা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু পাবলিক লাইব্রেরি সমাজের সকল স্তরের মানুষের সকল দিক থেকে আলোকিত করার চেষ্টা করেছে, সভ্যতার দিকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছে। সেজন্য এই লাইব্রেরিকে আমরা জনগণের জন্য, জনগণের যে তারা যে জনগণের জন্য এতটা উদার উদার মানসিকতা পরিচয় দিয়েছে, সেজন্য এটাকে জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই গণগ্রন্থাগার আধুনিক শিক্ষার একটা সুফল কিন্তু হচ্ছে মানুষ সবার জন্য শিক্ষা, যেটা আমরা যদি অতীত দেখি তাহলে দেখি সে সময় শিক্ষা ব্যবস্থা বেশিরভাগ কুলিদের মধ্যে ছিল, সাধারণ জনগণ সেখানে ভালোভাবে বা উন্নতভাবে বা যে এটা আমরা স্বতন্ত্রের কথা বলছি সেইভাবে কিন্তু শিক্ষা লাভ করার সুযোগ ছিল, কারণ কুলিন সম্প্রদায়টা তারা বেশি শিক্ষা লাভ করবে, জ্ঞান চর্চা করবে, এইটাই কিন্তু তাদের প্রাধান্য ছিল। কিন্তু আধুনিক শিক্ষা যেহেতু আমরা সবাই সুফল ভোগ করছি, সেই জন্য এখন কিন্তু ওই সীমাবদ্ধতা নেই, এখন সবার মধ্যে শিক্ষা ছড়িয়ে পড়েছে, আর ছড়িয়ে পড়েছে আমরা জাতির মধ্যে। তাই আমরা বলি যে আধুনিক সমাজ গ্রন্থাগার কেন্দ্রিক শিক্ষার সৃষ্টি হয়েছে, যারা পড়াশোনা করে তাদের হৃদয়ে কিন্তু কি হয়, বিশালতার সন্ধান পায়, তাদের হৃদয়ে হয় কি গণতান্ত্রিক মানসিকতার। তাই বলা যেতে পারে যে গণতন্ত্রের বিকাশও গ্রন্থাগার থেকে হয়ে থাকে। সুতরাং এই গ্রন্থাগার এবং সমাজ একই রঙে রঞ্জিত হয়, কারণ গ্রন্থাগার সমাজের গ্রন্থাগারের সৃষ্টি হয়েছে কিন্তু সমাজের জন্য, সমাজকে আলোকিত করার জন্য, সমাজকে সভ্যতার দিকে এগিয়ে নেওয়ার জন্য, সেখানে কিন্তু গ্রন্থাগারের সৃষ্টি হয়েছে। কিন্তু তাই আমাদের আজ বলতে বাধ্য নেই যে সমাজ সমাজের গ্রন্থাগার আবার গ্রন্থাগারের সমাজ একে অপরের পরিপূরক। সমাজের কিন্তু গ্রন্থাগারের সৃষ্টি হয়েছে, আবার এই গ্রন্থাগারের মাধ্যমে সমাজ কিন্তু আলোকিত হচ্ছে। সুতরাং তাই বলতে পারে সমাজ এবং গ্রন্থাগার একে অপরের পরিপূরক। তাই আমরা কি বলতে পারি যে গ্রন্থাগারই হচ্ছে সভ্যতা, গ্রন্থাগারই হচ্ছে আমাদের সভ্যতা উত্থাপনের নীরব সাক্ষী। হ্যাঁ, আধুনিক গণগ্রন্থাগারের বিশেষ উদ্দেশ্য আছে যেটা জনগণকে কি করে গণতার মুক্তি করা, সর্বপ্রকার লাইব্রেরির মধ্যে সম্পর্ক বা প্রীতি বন্ধনের সৃষ্টি করা এবং কমিউনিটি সামাজিক জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রন্থাগার যে তথ্যের আধার ইতিমধ্যে উন্নত বিশ্বের গ্রন্থাগুলো দেখি সেখানে দেখি যে তারা জনগণের জন্য করেছে, নির্দিষ্ট গোষ্ঠীর মানুষ তাদের জন্য নির্ধারিত গ্রন্থাগারে যারা যায়, অর্থাৎ নির্ধারিত গ্রন্থাগার যেটা ছাত্রদের জন্য
শিক্ষা, ছাত্র শিক্ষার শিক্ষা গ্রন্থাগার, তারপর গবেষকদের জন্য যেটা সেটা হলো বিশেষ গ্রন্থাগার, চিকিৎসা যারা আছেন তাদেরকে মেডিকেল গ্রন্থাগার, কিন্তু গণগ্রন্থের সুফল যেটা সেটা হচ্ছে গণগ্রন্থাগারে যারা যায় সকল শ্রেণীর মানুষ, সকল স্তরের মানুষ ওখানে যেতে পারে, গণগ্রন্থাগার সকলের মিলন কেন্দ্র, শিক্ষা সাংস্কৃতিক জ্ঞান গণতন্ত্র চর্চা সবকিছুর একটা উন্মুক্ত চর্চা কেন্দ্র হচ্ছে গণগ্রন্থাগার। সেই জন্য আসলে সেই জন্য আমরা সব দিক থেকে বিচার বিবেচনা করে আমরা এটা বলতে পারি যেহেতু শিক্ষা তারপর সংস্কৃতি সাহিত্য সভ্যতা সবার চর্চা কেন্দ্র, যেখানে সবাই সমাজের সর্ব মানে সর্বস্তরের মানুষ এখানে যে তাদের উন্মুক্ত চর্চা করতে পারে, জ্ঞান চর্চা করতে পারে, সেজন্য এই গণগ্রন্থাগারকে জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গণগ্রন্থাগারকে জনগণের বিশ্ববিদ্যালয় কেন বলা হয় সে সম্পর্কে জানতে পারবো। তাহলে আমরা আজকে কি শিখলাম যে গ্রন্থাগার কাকে বলে, গ্রন্থাগারের শ্রেণীটা কি, আর গণগ্রন্থাগারকে কেন জনগণের বিশ্ববিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকেন, সুস্থ থাকেন, এ পর্যন্ত।